প্রধানের বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মরহুম হাজি খামের উদ্দিন প্রধানের ছেলে। নিজের নাম এবং শ্রী আখি প্রধানের নামের সমন্বয়ে এগ্রো ফার্মের নামকরণ করেছেন তিনি। বাড়িতে গরু, দেশি মুরগি এবং বিভিন্ন জাতের কবুতরও পালন করেন এই শৌখিন কৃষক। প্রথমে শখের বশে বিভিন্ন ফলের বাগান করেছিলেন, এর পরিধি বেড়ে এখন রূপ নিয়েছে এগ্রো ফার্মে। আগামী কয়েক বছরের মধ্যে এই এগ্রো ফার্ম থেকে লাখ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। জুয়েল প্রধান জানান, তার সমন্বিত এই ফল বাগান জৈব বালাইনাশক পদ্ধতিতে করা হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার কমাতে বাড়িতেই উৎপাদন করা হয় কেঁচো সার। দীর্ঘদিন থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে আমি একটা সমন্বিত ফল বাগান করব। তো আশা করি আমি সেটা এখন অনেক লাভবান হয়েছি। যেখানে আমাদের ড্রাগন আছে, আম আছে, কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, তারপর অনেক বিদেশি ফলও আছে, যেমন মালবেরি, ব্ল্যাকবেরি, লঙ্গান, চা বাগান, অনেক কিছু বাগান আছে, ফল ফলের ফল ফুলের বাগান আছে, কমলা, মালটা, পেয়ারা, আবার অনেক কিছুর বাগান আছে। এইগুলাই মানে এই কাজ করে অনেক কিছুই গরু ছাগল করছি, আবার কাজ করে সংসার চালাই। আমরা এখানে অনেকদিন থেকে কাজ করি, আমি ড্রাগন বাগানে, কমলা বাগানে, পাতি বাগানে এখানে কাজ করি, কাজ করি, আমাদের সংসার চলে, করে আমার সংসার খুব ভালোভাবে চলে, আর রোজ রোজ আমি 400 টাকাও পাই। এই কাজে তার স্ত্রী আখি প্রধান তাকে সবসময় সহযোগিতা করেন ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। শখের বশত আমরা কমলা, মালটা, ড্রাগন, চা, পেয়ারা শুরু করছি, তারপরে কিছু পশু পাখি পালন করতেছি। টোটাল এগুলো শখের বশে শুরু করতে আজ আমরা বাণিজ্যিকভাবে সফল হয়ে গেছে। এই সফলতা মনে হচ্ছে অনেক দূর আমরা এগিয়ে যাব। প্রথমে শখের বশে বাগান করলেও পরবর্তীতে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে যান জুয়েল প্রধান। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বলেন, জুয়েল প্রধান এবং আকি প্রধান দম্পতি প্রথমে শখের বশে স্বল্প পরিমাণের জমিতে কমলা চাষ করে, তারপর এখানে উপজেলা কৃষি বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং কীভাবে ভালো মানের কমলা উৎপাদন করা হয় এবং কমলাটাকে কীভাবে বিষমুক্ত বা নিরাপদ করা হয় এভাবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দিয়ে তারা যখন ভালো ফল পান, তার পরবর্তীতে তারা এই বাগানটাকে পরে বাণিজ্যিক আকার ধারণ করায় এবং এই ব্যাপারে কৃষি বিভাগ সর্বাত্মকভাবে সহযোগিতা করে। জুয়েলের মতো এমন স্বপ্ন রয়েছে হাজারো মানুষের চোখে। আগামী দিনের তরুণরা যেন কঠোর শ্রমের মধ্য দিয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারেন এবং আরও অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এমন প্রত্যাশাই এলাকাবাসীর। আন্না চৌধুরী, টাইমস 24 টিভি।